সবাইকে স্বাগতম টিপস পয়েন্টের আলোচনায়। আজকে আমাদের আলোচনা, বিয়ের আদর্শ বয়স কত, বিজ্ঞানীরা কি বলেন? চলুন বিস্তারিত জেনে নেই। বিয়ে মানেই চোখে ভেসে আসবে কাকিকারি, অর্থ ব্যয়, পাত্রপাত্রীর সন্ধান, ঝাঁকি ঝামেলা আরও কত কী। মূলত অর্থের যোগান দিতেই অনেকে সঠিক সময়ে জীবনের গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত নিতে পারেন না, করেন তো কারো পার হয়ে যায় 30, আবার কেউ 40-এর কোঠায় গিয়েও দ্বিধায় ভোগেন। এর ফলে পরবর্তী দাম্পত্য জীবনে দেখা দেয় নানা সংকট। এর ফলে অনেকের মনেই প্রশ্ন জাগে, বিয়ে করার আদর্শ বয়স কত বা বিজ্ঞানী এ বিষয়ে কি বলে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের উচাহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিকোলাস এইচ উলফিঙ্গার এক গবেষণায় দেখিয়েছেন, বিয়ে করার আদর্শ বয়স 20-30 বছরের মধ্যে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, এ সময়ের মধ্যে যারা বিয়ে করেন দাম্পত্য জীবনে তাদের বিচ্ছেদের ঝুঁকি অনেক কম। গবেষণায় উঠে এসেছে, যারা 28-32 বছর বয়সের মধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাদের মধ্যে বিচ্ছেদের আশঙ্কা প্রবল থাকে। গবেষণা অনুযায়ী কিশোর বয়স পার করে 20-30 বছরের মধ্যে বিয়ে করলে তালাকের আশঙ্কা অনেক কম। আবার 30 বছরের পর থেকে 40 বছর বয়সের মধ্যে বিয়ে করলে এই আশঙ্কা অনেক বেড়ে যায়। উলফিঙ্গারের মতে, যারা 32 বছরের পর বা তার থেকে বেশি বয়সে বিয়ে করেছেন তাদের মধ্যে তালাকের আশঙ্কা প্রতি বছর 5% হারে বৃদ্ধি পায়। অথচ যারা বিয়ে করতে 30 বছর পর্যন্ত অপেক্ষা করেছেন তাদের অনেকেই মনে করেন তারা অন্যদের তুলনায় ভালো করেছেন। তিনি বলেন, যারা দেরিতে বিয়ে করেন তাদের জীবনে সাফল্যও দেরিতে আসে, এমনকি সন্তানাদি নেওয়ার ক্ষেত্রেও জটিলতা দেখা দেয়। গবেষণাটি প্রকাশ করেছে ইনস্টিটিউট অব ফ্যামিলি স্টাডিজ নামক একটি প্রতিষ্ঠান, যারা যুগলদের 30 বছর বয়সের মধ্যে বিয়ে করার পরামর্শ দেয়। এমনকি প্রতিষ্ঠানটি বিয়ের বিষয়ে আর্থিক সহায়তাও দিয়ে থাকে। আপনার জীবন সুন্দর ও সুস্থ রাখতে আমাদের চ্যানেল টিপস পয়েন্ট সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের ভিডিও দেখার জন্য।